প্রথম শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ, মাস্ক পিপিই ক্রয় ও সরবরাহ সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তদন্ত। কোভিড আক্রান্ত হয়ে দেশে আরো 42 জনের মৃত্যু, মানুষকে সচেতন করার স্বার্থে স্বাস্থ্য বুলেটিন আবার চালু করার পরামর্শ। করোনার ভ্যাকসিন পেতে অর্থের সংস্থান করে রেখেছে সরকার, আগাম যোগাযোগের বিষয়ে পিছিয়ে থাকার কথা স্বীকার। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলায় চার পুলিশ সহ সাতজন রিমান্ডে, সাত দিন জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমোদন। এবং অভয়ারণ্যে মানুষের আগ্রাসনে বিপন্ন বন্য হাতির আবাস, নিরবিচ্ছিন্ন বন গড়ে তোলা ও প্রযুক্তি ব্যবহারের সুপারিশ। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে। কাজাখস্তানে গোলাপি লেকের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। N95 মাস্ক পিপিই সহ করোনাকালীন সময় নিম্নমানের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয় ও সরবরাহে অনিয়ম দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সাবেক ডিজির দাবি, তিনি কোনো দুর্নীতি করেননি, তার বিরুদ্ধে সবই অপপ্রচার। রোকসানা আমিনের রিপোর্ট। কোভিড-19 পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম কেনা ও সরবরাহে স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর ও সিএমএসটির কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ, অনিয়ম নিয়ে দুর্নীতির অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে করোনা সনদ দেওয়ার নামে জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেরও অনুসন্ধান করছে। এরই অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য পদত্যাগ করা সাবেক মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদকে 12 ও 13 অগস্ট জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে গত 6 অগস্ট পৃথক দুটি চিঠি দেয় দুদক। সকাল 10টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন স্বাস্থ্য অধিদপ্তরের বহুল আলোচিত সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলির নেতৃত্বে অনুসন্ধান দল প্রায় 6 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তাকে। বের হয়ে গণমাধ্যমের কাছে নিজেকে নির্দোষ দাবি করে লিখিত বক্তব্য রাখেন সাবেক ডিজি। সিএমএসডি কর্তৃক কোভিড সংশ্লিষ্ট ক্রয় সম্পর্কে বিভিন্ন অভিযোগ উঠায় দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। আমি যা জানি তা তাদের বিস্তারিত বলেছি। তদন্তাধীন বিষয় সম্পর্কে এ মুহূর্তে আমার পক্ষে এর চেয়ে বেশি কিছু আপনাদের বলা সম্ভব নয়। আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমি একজন কঠোর পরিশ্রমী, নিষ্ঠাবান, সৎ, দক্ষ, সফল এবং মেধাবী কর্মকর্তা হিসাবে সারা জীবন কাজ করেছি। এ কথা সুস্পষ্টভাবে বলতে চাই যে কেউ অপরাধ করলে তার কঠোর শাস্তি হোক, এটা আমি চাই। এ বিষয়ে তদন্তে আমি প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করব। পরে জিজ্ঞাসাবাদের বিষয়ে ফোনে কথা বলেন দুদক সচিব। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক জনাব আবুল কালাম আজাদ সহ অধিদপ্তরের বিভিন্ন উপপরিচালক এবং গবেষণা কর্মকর্তাকে আজ দুর্নীতি দমন কমিশনে বক্তব্য গ্রহণের জন্য তলব করা হয়েছিল। তাদের বক্তব্য গ্রহণ করা হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা অনুসন্ধানের স্বার্থে যে বক্তব্য গ্রহণ করেছে, যে বক্তব্য গ্রহণ করা হয়েছে সেটি অনুসন্ধানকারী কর্মকর্তা জানেন। এই মুহূর্তে অনুসন্ধানের স্বার্থে একই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার আমিনুল হাসান, উপপরিচালক ইউনুস আলী এবং গবেষণা কর্মকর্তা ডাক্তার দিদারুল ইসলামকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 13 অগস্ট রিজেন্ট হাসপাতালের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তি ও করোনা সনদে প্রতারণার বিষয়ে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে আবুল কালাম আজাদকে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।
অনলাইনে স্বাস্থ্য বুলেটিন বন্ধ হওয়ার পর প্রথমবারের মতো শুধু সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে করোনা ভাইরাস পরিস্থিতি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চব্বিশ ঘন্টায় শনাক্ত 2996 জন, মৃত্যু সংখ্যা 42। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য বুলেটিন বন্ধ হয়ে যাওয়ায় মানুষের সচেতনতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে, তাই আবারও স্বাস্থ্য বুলেটিন শুরু করার পরামর্শ দিয়েছেন তারা। চক্রমালিথার রিপোর্ট। ছয় মাসেরও বেশি সময় ধরে করোনা ভাইরাস পরিস্থিতি জানতে দুপুর আড়াইটার স্বাস্থ্য বুলেটিনের অপেক্ষায় থাকত মানুষ। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি দেখা যেত ওই বুলেটিন, যা মানুষকে তথ্য জানানোর পাশাপাশি সচেতন করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। কোনো কারণ ব্যাখ্যা না করে স্বাস্থ্য বুলেটিন বন্ধ করে দিয়ে বুধবার থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার দুপুর পর্যন্ত চব্বিশ ঘন্টায় নমুনা সংগ্রহ 14,550, আগের কিছু সহ পরীক্ষা 14,751, শনাক্ত 2,995 জন, শনাক্তের হার 20.30%। এ সময় মৃত্যু সংখ্যা 42, সুস্থ 1,117। দেশে মোট আক্রান্ত শনাক্ত 2,66,498, চিকিৎসাধীন 1,09,896, সুস্থ 1,53,089, সুস্থতার হার 57.44, মৃত্যু 3,513, মৃত্যু হার 1.32। স্বাস্থ্য বুলেটিনে পরিসংখ্যানের পাশাপাশি পরিস্থিতির আরও নানা দিক থাকলেও সংবাদ বিজ্ঞপ্তিতে স্বভাবতই এমন কিছু ছিল না। মহামারীর এই সময়ে স্বাস্থ্য বুলেটিনের মতো গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম বন্ধ করে দেওয়ার কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সেখানে লেখা আছে সবই, কিন্তু সেখানে মনে হলো যেন কিছুই নেই, অর্থাৎ সেখানে কোনো প্রাণের ছোঁয়া ছিল না। যে জন্য আমার কাছে মনে হয় যে এই স্বাস্থ্য বুলেটিন যেটা প্রচার হতো সেটা কিন্তু একটা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আমাদের জনগণের সরাসরি একটা সংযোগ স্থাপন হয়েছিল, একটা আস্থার জায়গা তৈরি হয়েছিল। আমার নাতি, 10 বছরের নাতি, সে একদিন আমি বলতে শুনেছি যে দাদা দাদির প্রতি কিন্তু করোনার সময় যত্ন নিতে হবে। তার মানে এই বার্তাটা ওই অতটুকু শিশুর কাছেও গিয়ে পৌঁছেছে, কিন্তু এই প্রেস রিলিজ কি সেই জিনিসটা দিতে পারবে? স্বাস্থ্য বুলেটিন আবার চালু করার পক্ষে তিনি, আমার মনে হয় এটা শুধু তো একটা গোষ্ঠীর কাছে জন্য লেখা, এটা আমাদের কাছে সাধারণ জনগণের কাছে পৌঁছাতে অনেক সময় লাগবে। কাজেই আমার কাছে মনে হয় যে আবারও এই স্বাস্থ্য বুলেটিনটা শুরু করা উচিত, এবং যেটা মাধ্যমে আমাদের গণসচেতনতা তৈরি হচ্ছিল এবং হয়েছেও কিছুটা, আর যদি এইটা এখন যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু এমনিতে আমাদের দেশের মানুষ কিন্তু স্বাস্থ্যবিধি মোটেই মেনে চলতে চায় না। ডাক্তার সামিনা চৌধুরী বলেছেন, কোনোভাবেই মনে করা চলবে না যে দেশ থেকে করোনা চলে গেছে। নীতি নির্ধারণী পর্যায়েও এমন কিছু করা ঠিক হবে না যাতে ভুল বার্তা যায় মানুষের কাছে। আবার স্বাস্থ্যবিধি নামে চক্রমালিথা, চ্যানেল আই, ঢাকা। স্বাস্থ্য বিভাগের নিয়মিত বুলেটিন একেবারে বন্ধ না করে সপ্তাহে 2 দিন প্রচারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সিলেট এলাকার বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় তিনি বলেন, করোনা সংক্রমণ ও মৃত্যু সহ প্রতিদিনের সর্বশেষ পরিস্থিতি জানানো বন্ধ হলে সংক্রমণ ও বিস্তারের বিষয়ে মানুষের মাঝে শৈথল্য দেখা দিতে পারে, সেই সাথে গুজবও বিস্তারের আশঙ্কা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো মামলার সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারে বলে উল্লেখ করে সকলকে ধৈর্য ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানান ওবায়দুল কাদের। করোনা সংক্রমণ মৃত্যু সহ প্রতিদিন স্বাস্থ্য বিভাগ আপডেট নিয়ে যে বুলেটিন প্রচার করত তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আমি এই বুলেটিন সপ্তাহে অন্তত 2 দিন প্রচারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, না হয় সংক্রমণ বিস্তারে জনমানুষের মাঝে সৌতিল্য দেখা দেওয়ার পাশাপাশি গুজবের ডালপালা বিস্তারের আশঙ্কা থাকে। করোনার ভ্যাকসিন পেতে অর্থের সংস্থান করে রেখেছে অর্থ মন্ত্রণালয়, চাওয়া মাত্রই স্বাস্থ্য মন্ত্রণালয়কে তা দেয়া হবে। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী বলেছেন, চীন, রাশিয়া বা যুক্তরাজ্য যে দেশ থেকে টিকা আনা হোক, এজন্য আগাম যোগাযোগের বিষয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। রিজভী নেওয়াজের রিপোর্ট।
বিশ্বজুড়ে কোটি মানুষের কাছে এই মুহূর্তে সবচেয়ে প্রত্যাশিত হলো করোনার ভ্যাকসিন। এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে থাকার দাবি রাশিয়ার। তবে এর সাথে রাজনীতি জড়িয়ে থাকায় রাশিয়ার টিকা নিয়ে খুব একটা উৎসাহ দেখাচ্ছেন না পশ্চিমা দেশগুলোর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনার টিকা নিয়ে বেশি আশা জাগা নিয়ে অবস্থানে আছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীন। তবে বাংলাদেশ কোন দেশে ভ্যাকসিন আনবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনো। একাধিক সোর্স থেকে যদি এই ভ্যাকসিন যদি আমরা সংগ্রহ করতে পারি, আমরা এরই মাঝে দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্যাকসিন প্রতিষ্ঠান যারা ভ্যাকসিন তৈরি করবে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, অ্যাডভান্স টাকা পয়সা দিয়েছে, সাথে কন্ট্রাকচুয়াল অবলিগেশন অলরেডি অনেকে এসে গেছে। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে সেই কথাই বললাম, আমরাও এই ধরনের ব্যবস্থা যেতে হবে। ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের কাছে অন্য মন্ত্রীরা জানতে চেয়েছিলেন টিকা পেতে তার মন্ত্রণালয়ের প্রস্তুতি। এ পর্যন্ত না দিলে আমরা কি কেউ দিবে না, আমি এটা আপনাকে বলতে পারি, এটা কেউ দিবে না। সুতরাং আপনি আমাদের অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখেন যে কিভাবে আপনি কখন আপনি কন্ট্রাক্ট সই করলেন এবং কখন টাকা দিতে হবে টাকাটা দেন। আমরা কিছু অর্থ রেখে দিয়েছি এই জন্য, আমরা যাতে করে জরুরি প্রয়োজন হবে যাতে করে আমরা অর্থায়ন করতে পারি সেই ভ্যাকসিন। বৈঠকে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক স্বাস্থ্যমন্ত্রীকে পরামর্শ দেন মাস্ক না পরলে যেন জরিমানা করা হয় এমন অভিযান শুরু করার। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের কারণে প্রায় 5 মাস বন্ধ থাকার পর খুলেছে হাইকোর্ট। ফেসবুকে এ নিয়ে বিরূপ মন্তব্য করে সুপ্রিম কোর্টের আইনজীবী মামুন মাহবুবকে তলব করেছেন আপিল বিভাগ। আদালতের স্বাস্থ্যবিধি মানা নিয়ে আইনজীবীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে অ্যাটর্নি জেনারেল বলেছেন করোনা সংক্রমণের ঝুঁকি উড়িয়ে দেওয়া যাবে না। মাজহারুল হক মান্নার রিপোর্ট। কালো কোট আর গাউন পরে আদালতে আসতে হয় আইনজীবীদের, কিন্তু করোনার কারণে সেই পরিচিত দৃশ্যে পরিবর্তন। শুধু সাদা শার্ট পরে আসলেন আইনজীবীরা। করোনা পরিস্থিতির মধ্যে 26 মার্চ বন্ধ হয়ে যায় উচ্চ আদালত। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে 4 মাস 17 দিন পর নিয়মিত আদালতের কার্যক্রম শুরুর প্রথম দিনে সরগরম হয়ে ওঠে আদালত পাড়া। সবাইকে প্রবেশ করতে হয় স্বাস্থ্যবিধি মেনে। হাইকোর্টের বিভিন্ন বেঞ্চের সামনে দেখা যায় ছোট ছোট জটলা। আদালতের ভেতরে নির্দিষ্ট দূরত্বে বসার ব্যবস্থা করা হয় আইনজীবীদের। অনেকদিন পর আসলাম তো, যেমন কোর্টের এনভায়রনমেন্ট নাই বাট কোর্ট আছে, আবার যে সিস্টেমটা দিয়েছে স্বাস্থ্যবিধি জিনিসটা রিয়েলি অ্যাপ্রিশিয়েট করার মতন। অনেক ভিড় হবে সেরকম কিন্তু ভিড় না, যার যার দরকার তারাই এসেছে। মামলার ফাইলিং সেকশনের চিত্র ছিল ভিন্ন। স্বাস্থ্যবিধি না মানা নিয়ে রয়েছে ক্ষোভ। আপনি দেখেন ওখানে কি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, আর আমরা হাইকোর্টের সীমিত পরিসরে বিচার কাজ পরিচালনার যে সিদ্ধান্ত হয়েছে তার প্রতিবাদে সভা করেন সাধারণ আইনজীবীরা। রেগুলার কোর্টের সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং ভার্চুয়াল কোর্টের সংখ্যা কমিয়ে আনতে হবে। স্বাস্থ্য প্রত্যেকের জীবন, এবং আমার কারণে অন্যজনকেও সংক্রমিত না হয় সেজন্য ঝুঁকির মধ্যে না পড়ে। দীর্ঘদিন ভার্চুয়াল শুনানির পর প্রথমবারের মতো হাইকোর্টে আসেন অ্যাটর্নি জেনারেল। বিচারপতিরা যেভাবেই করেন আমরা সেভাবেই আমাদের মামলা পরিচালনা করতে হবে, তবে শারীরিক উপস্থিতির মাধ্যমে বিচার কাজ পরিচালনা করা সবসময় একটি ঝুঁকিপূর্ণ ব্যাপার থেকে যাচ্ছে। হাইকোর্টে নিয়মিত আদালত শুরু হলেও আপিল বিভাগ চলছে অনলাইনে। তবে এ নিয়ে ফেসবুকের প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে মন্তব্য করলে বিষয়টি আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল। এতে আইনজীবী মামুন মাহবুবকে 20 আগস্ট সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা 19 আগস্ট দিতে বলেছেন আদালত। মাঝখানে মান্না, চ্যানেল আই, ঢাকা।
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় অভিযুক্ত চার পুলিশ সদস্য সহ সাতজনকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন জেলে থাকা পুলিশ কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া এবং মঙ্গলবার গ্রেফতার হওয়া পুলিশের মামলার সাক্ষী নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আয়াস। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ওই আদেশ দেন। এবারে শোকের মাস অগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যার পর বিভিন্ন দেশের সমর্থন ও স্বীকৃতি আদায়ে সব চেষ্টাই করে খন্দকার মোশতাকের সরকার। পাকিস্তান সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশ অবৈধ সরকারকে সমর্থন জানালেও পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে অনেক দেশ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে নীলাদ্রি শেখরের ধারাবাহিক প্রতিবেদনের ষষ্ঠ পর্বে থাকছে সে সময়ের কথা। কিভাবে আমার গরিবের পরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে বিশ্বনেতা হয়ে ওঠা বঙ্গবন্ধু শুধুমাত্র এদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নেননি, বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক সুমন জনপ্রিয় ছিলেন বহির্বিশ্বে। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরবর্তী সরকারের জন্য তাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, কিভাবে বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতি আদায় করা যায়। যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বীকৃতি আদায় ছিল মোস্তাক সরকারের অগ্রাধিকার, তবে প্রথম স্বীকৃতি আসে পাকিস্তান থেকে। 15 আগস্ট রাত 11টায় নতুন সরকারকে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়ে নতুনভাবে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক করার তারা দেখায় পাকিস্তান। মার্কিন দলিল ও ইতিহাস ঘেঁটে দেখা যায়, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী কিছু দেশ বঙ্গবন্ধু নিহত হওয়ার পর বাংলাদেশ ও নতুন সরকারকে স্বীকৃতি দিয়েছিল ইসলামী প্রজাতন্ত্র হিসাবে বাংলাদেশকে টিকিয়ে রাখতে। সেটা হলো পাকিস্তানের প্রতি অনুগত্য, আর দ্বিতীয়ত হচ্ছে তারা ভেবেছে যে আমেরিকার সাথে যদি আমরা থাকতে পারি তখন আমরা আমেরিকার কাছ থেকে যা কিছু সুবিধা সুযোগ চাষ আমরা পাবো। 15 আগস্টের পরে বহুবিধ দেশ তারা রিলেশনশিপ দ্বিপাক্ষিক ক্ষেত্রে সম্পূর্ণ একটা অন্য দিকে চলে গেল। তখন তাদেরকে বলা যে না, এই যা কিছু ঘটনা ঘটেছে সেটা ঠিক আছে। এবং তারপরে সে 3 নভেম্বরে যখন আরও মেরে ফেললো জেলের ভেতরে, তখন 7 নভেম্বরের পরে আরও সচেষ্ট হলো সে। কিন্তু খন্দকার মুশতাক সচেষ্ট হয়েছে ওর রেজিম যেটা আছে, দেশের স্বীকৃতি না, ওর নিজের রেজিমটাকে স্বীকৃতি পাওয়ার জন্য। ভারত অবশ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল, প্রকাশ্যে নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ছিল না দিল্লি। হত্যাকাণ্ডের সমালোচনা করেছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শ্রী মাভু বন্দনা নায়েকে। যুক্তরাষ্ট্রের কাছে উষ্ম প্রকাশ করেছিল স্বাধীন বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটান। কানাডা নতুন সরকারকে সমর্থন না জানালেও কূটনৈতিক কারণে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখার পক্ষে ছিল। একই পথে হেঁটেছিল নেপাল। শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও পাহাড় সম জনপ্রিয়তা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আর এ কারণেই 15 আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের পর মোস্তাক সরকারকে পড়তে হয়েছিল বহির্বিশ্বের স্বীকৃতি সংকটে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনার সর্বশেষ আপডেট। দীর্ঘ 102 দিন করোনা ভাইরাস মুক্ত থাকার পর নিউজিল্যান্ডে আবারও করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণ নিশ্চিত হওয়ার পর অকল্যান্ড শহরে 3 দিনের লকডাউন দিয়েছে দেশটির সরকার।
অকল্যান্ডের দক্ষিণাঞ্চলের এক পরিবারের চারজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বিদেশ ভ্রমণের ইতিহাস নেই জানিয়ে দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, ওই পরিবারের অন্যান্য সদস্যদেরও করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা অন্যান্যদের শনাক্ত করার কাজ চলছে। প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বলেছেন, পূর্ব সতর্কতা হিসেবে বুধবার সকাল থেকে অকল্যান্ডের তৃতীয় ধাপের বিধিনিষেধ কার্যকর হবে। এবার অন্যান্য খবর। অভয়ারণ্যে মানুষের আগ্রাসনে বিপন্ন হচ্ছে বন্য হাতির আবাস। বিশ্ব হাতি দিবস উদযাপন উপলক্ষে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত ভার্চুয়াল আলোচনায় হাতি সংরক্ষণে নিরবিচ্ছিন্ন বন গড়ে তোলা, বন বিভাগের সক্ষমতা বৃদ্ধি, গবেষণা ও প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ আলোচকরা। শমিক আহমেদের রিপোর্ট। হাতির আবাসস্থল সংরক্ষণ, অবৈধ শিকার বন্ধ এবং হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে সচেতনতা সৃষ্টিতে প্রতি বছর 12 আগস্ট পালিত হয় বিশ্ব হাতি দিবস। সবশেষ জরিপে বাংলাদেশে হাতির সংখ্যা 250-এর বেশি। এছাড়া ভারত ও মিয়ানমার থেকেও বাংলাদেশে হাতি আসে। শেরপুরে কমলেও সাম্প্রতিক সময়ে সিলেট ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে হাতি মানুষ দ্বন্দ্ব বেড়েছে। হাতি দিবস উপলক্ষে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে অনলাইন আলোচনায় হাতি সুরক্ষায় নিরবিচ্ছিন্ন বন গড়ে তোলার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা। হাতির চলাচলের রাস্তাগুলিতে এখনো কিছু কিছু জায়গা ফাঁকা, এই জায়গাগুলি ফাঁকা রাখতে হবে, করিডোর গুলি ফাঁকা রাখতে হবে। যেখানে বন্য প্রাণীর সাথে মানুষের কনফ্লিক্ট হয়, সংঘাত হয়, সেখানে শুধুমাত্র সচেতনতা দিয়ে আপনি কোনো বন্য প্রাণী সংরক্ষণ করতে পারবেন না। আপনি যদি ফরেস্ট ডিপার্টমেন্টকে শক্তিশালী না করেন, ফরেস্ট ডিপার্টমেন্টকে শক্তিশালী মানে শুধু আর্মস দেওয়া না, বিষয়টা হচ্ছে যে আপনি লোকবল দেন, আদার্স ফ্যাসিলিটিস গুলি দেন এবং তাদের যে আইনটা আছে আইন প্রয়োগের ক্ষমতা দেন। দেখবেন আমাদের দেশে বন্য প্রাণী 75% সংরক্ষণের জায়গাটাই চলে গেছে, করিডোরগুলো বাধাগ্রস্ত হচ্ছে। তার প্রেক্ষিতে যেটা হচ্ছে, এই যে দ্বন্দ্ব সংঘাতগুলো বেড়ে যাচ্ছে আর লোকালয়ে হাতি কিন্তু চলে আসছে। কারণ হচ্ছে লোকালয়ে অনেক ক্ষেত্রে বনের কাছে চলে গেছে, ওই রোহিঙ্গা এলাকায় কিছু হাতি কিন্তু একসঙ্গে এক জায়গায় আটকাও পড়ে গেছে, যেটা অন্য জায়গায় যেতে পারছে না, যেটা উনি বলেছেন। এই 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 বিষয়গুলো ঠেকানো কিন্তু বাংলাদেশে খুব কঠিন কাজ। এখানে একটা জনগণের একটা ব্যাপক অংশগ্রহণ লাগবে এবং সচেতনতাও লাগবে যে হাতিটাও যে তার পরিবেশে ঠিক নেই, আমাদেরকে সহযোগিতা করতে হবে, এক ধরনের সহাবস্থান সম্ভবত দরকার। হাতি ও মানুষের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব কমিয়ে আনা ও হাতি সংরক্ষণে সমন্বিত পরিকল্পনার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে কথা বলেন বিশেষজ্ঞরা। আমাদের এলিফ্যান্ট রেসপন্স এশিয়ান এলিফ্যান্ট স্পেশালিস্ট গ্রুপ, শ্রীলঙ্কার ডিডব্লিউসি, ওদের ওয়াইল্ডলাইফ ডিপার্টমেন্ট, এরকম এলিফেন্টের ক্ষেত্রেও সেই সেই রিসার্চের সুযোগটা আছে। এখানে আন্তর্জাতিক যেসব অন্যান্য কিছু দাতা সংস্থা আছে, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, তার আন্ডারে হয়তো কিছু রিসার্চের সুযোগ আছে, এইটি জোর দেওয়ার দরকার আছে। এবং এখানে আইইউসিএন ফ্যাসিলিটেট করতে পারে, যে দেশের এই টেকনোলজি ভালো আছে, যে রিসার্চ জ্ঞান ভালো আছে, সেটা ট্রান্সফার এবং আমাদের দেশে এটা হাতি সংরক্ষণ সম্ভব না হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে করোনার মতো আরো বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেন আয়োজনের সভাপতি পরিবেশবিদ মুকিত মজুমদার। হাতি প্রতিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব প্রাণীরই কিন্তু নানা অবদান আছে এই প্রতিবেশ এবং প্রকৃতির জন্য। প্রতিবেশ প্রকৃতি যদি ভালো না থাকে, এই COVID-19 কিন্তু সেটা আমাদের বুঝিয়ে দিয়েছে। তো সুতরাং পরিবেশকে ভালো রাখতে হলে, প্রকৃতিকে ভালো রাখতে হলে, এই ধরনের প্রাণীগুলো যদি আমরা সংরক্ষণ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু পরিবেশও ভালো থাকবে না, আমরাও ভালো থাকব না। এরা না থাকলে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাই হাতি সংরক্ষণে আমাদেরকে এখনই সচেতন হতে হবে এবং সময় উপযোগী কার্যক্রম গ্রহণের মাধ্যমে হাতি সংরক্ষণে সবাইকে একসাথে কাজ করতে হবে। এবং আমরা যখন সবাই এগিয়ে আসব, তখনই কিন্তু আমাদের দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। হাতি সংরক্ষণ করা গেলে অনেক প্রাণী রক্ষা পাবে বলে হাতির আবাসস্থল উন্নয়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব হাতি দিবস নিয়ে একটি বিশেষ আলোচনা দেখবেন আগামীকাল রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সংবাদের এ পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফা ডট স্পিরতির।
বিরতির পর জানিয়ে ফিরব। ফেসবুকে সাম্প্রদায়িক পোস্ট নিয়ে ভারতের বেঙ্গালুরুর সহিংসতায় তিনজন নিহত, সাত পুলিশ আহত, কারফিউ জারি। 1,120,38,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, এর মধ্যে দাম বাড়ে 199টির, কমে 115টির এবং অপরিবর্তিত থাকে 41টি কোম্পানির শেয়ারের দাম। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফা দটস বিরতির। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। তৃতীয় দফা করোনা পরীক্ষায় সাত ফুটবলার আক্রান্ত, এশিয়ায় বিশ্বকাপ বাছাই পর্ব ও জাতীয় ফুটবল দলের ক্যাম্প স্থগিত। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবারে খেলার খবর। করোনা পরিস্থিতি বিবেচনা করে চলতি বছর এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি। এদিকে সবশেষ করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সাত ফুটবলার শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে বাফুফে। 13 অগস্ট থেকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প স্থগিত করার ঘোষণাও দিয়েছে ফুটবল ফেডারেশন। আয়োজনের শেষ পর্যায়ে ফ্রেশ ফুলক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ, মাস্ক পিপিই ক্রয় ও সরবরাহ সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তদন্ত। কোভিড আক্রান্ত হয়ে দেশে আরো 42 জনের মৃত্যু, মানুষকে সচেতন করার স্বার্থে স্বাস্থ্য বুলেটিন আবার চালু করার পরামর্শ। করোনার ভ্যাকসিন পেতে অর্থের সংস্থান করে রেখেছে সরকার, আগাম যোগাযোগের বিষয়ে পিছিয়ে থাকার কথা স্বীকার। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলায় 4 পুলিশ সহ 7 জন রিমান্ডে, 7 দিন জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমোদন। এবং অভয়ারণ্যে মানুষের আগ্রাসনে বিপন্ন বন্য হাতির আবাস, নিরবিচ্ছিন্ন বন গড়ে তোলা ও প্রযুক্তি ব্যবহারের সুপারিশ।